আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি সকলেই ভালো আছি। আমাদের আজকের লাইভের জরুরিভাবে আসতে হয়েছে দুই একটা বিষয়ের জন্য, কারণ প্রচুর ইনবক্স টেলিফোন মেসেজ আসতেছে দুইটা বিষয় জানার জন্য। একটা হলো বর্তমানে আজকে যে এটা গেজেট পাস হয়েছে ফ্লুসির ব্যাপারে, আরেকটা বিষয় আমাদের পররাষ্ট্রমন্ত্রী বাহাদুর সম্ভবত কোন একটা সাক্ষাৎকার দিয়েছেন 31শে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশিদেরকে বাংলাদেশে ফ্লাই করতে দিবে না, এরকম একটা বিষয় নিয়ে কথা উঠছেন বিষয়টা। তা আমি এই দুইটা বিষয়ের সামান্য যতটুকু ধারণা আছে ওই ধারণাটা আমি দিতে যাচ্ছি। প্রথমে আমরা দেখি যে বাংলাদেশের যে ফ্লাইট, বাংলাদেশের যেই সমস্যাটা, অর্থাৎ যারা বাংলাদেশে আটকা পড়ছে, সমস্যা যেহেতু হয়েছে খুব ঠান্ডা মাথায় আমাদের এই সমস্যার সমাধান করতে হবে। এখানে খুব কি বলে হেজিটেশন, নার্ভাস ফিল করাটা উচিত হবে না, এবং নার্ভাস হইলে আমরা সমস্যার সমাধানও করতে পারবো না, খুব ঠান্ডা মাথায় করতে হবে। তাহলে প্রথমে আমরা পজিটিভ দিকগুলো দেখি। আমি দেখি ঢাকার ব্যাপারটা, তারপর আমি চলে যাচ্ছি ইসের আমাদের আজকের ডিক্রিতে। পজিটিভ দিক যেগুলো আমরা ব্যবহার করতে পারি সেটা হলো কি, যার সৌজন্যের ভ্যালিড আছে, যার কার্তা সৌজন্য আছে, ইউরোপ শেঙ্গেন আইন অনুযায়ী আপনি যে কোনো রাষ্ট্র থেকে ইউরোপের যে কোনো শেঙ্গেন কান্ট্রিতে আপনি আসতে পারবেন। আবার বলছি, যার কার্তা সৌজন্য আছে, যার সৌজন্যের ভ্যালিড আছে, তিনি পৃথিবীর যে কোনো রাষ্ট্র থেকে ইউরোপের শেঙ্গেন টেরিটরির যে কোনো রাষ্ট্রে আসতে পারবেন। শুধুমাত্র কোভিডের কারণে ইতালির সাথে বাংলাদেশ সহ আরও 16টা রাষ্ট্রের আপনার স্বাস্থ্যগত সমস্যা করে রাখছে, ফলে যার সৌজন্য, যার কার্তা সৌজন্য আছে, বাংলাদেশ ইমিগ্রেশন উচিত হবে সরাসরি তাদেরকে ফ্লাই করতে দেওয়া থার্ড যে কোনো কান্ট্রিতে। তবে যার সৌজন্যের ভ্যালিড শেষ রিসিভুতা আছে তাকে কিন্তু ইউরোপের অন্য কান্ট্রিতে আসতে দেবে না, সে অন্যভাবে অন্য কোনো থার্ড কান্ট্রি ইউরোপ ছাড়া চেষ্টা করে দেখতে পারেন। সুতরাং এটা পজিটিভ দিক, আমরা এটা ব্যবহার করলাম। এবার আসে যার সৌজন্যের ভ্যালিড শেষ হয়ে গেছে তার কাছে রিসিভুতাও নেই, তার জন্য একটু অপেক্ষা করা উচিত। অনেকে বলছেন আমরা রিএন্ট্রি ভিসা চাবো কি চাবো না, চাইতে পারেন, কিন্তু প্রশ্ন, আপনি রিএন্ট্রি ভিসা নিলেন, ফ্লাইট খুললো না, রিএন্ট্রি ভিসারও যদি মেয়াদ শেষ হয় তখন কি হবে? সুতরাং প্রশাসন থেকে সঠিক কোনো তথ্য না জেনে আমাদের কোনো স্টেপ নেওয়া উচিত হবে না এই মুহূর্তে। কাদের, যাদের শুধুমাত্র ভ্যালিড শেষ হয়েছে, বাকি সকলে যার রিসিভুতা আছে অপেক্ষা করেন, ইনশাল্লাহ আসতে পারবেন। 6 মাস পার হয়ে গেলে রিএন্ট্রি ভিসা নিতে হবে, এটা নিতে হবে, এগুলো মনে হয় বিশার কি বলে এটাকে এই নিজস্ব ইন্টারপ্রিটেশন, আইনের কোথাও এই ধরনের কোনো কথা বলে নাই। তা আমি অনুরোধ করব আমরা এই জায়গার থেকে যাতে আমরা সরে আসি, যাতে কোনো প্রকার দুশ্চিন্তা না করি। আর যাদের ভ্যালিড শেষ হয়ে যাবে সৌজন্য নিয়ে, আমরা আপ্রাণ চেষ্টা করতেছি, আমি বিশেষভাবে আমি ব্যক্তিগতভাবে বলতেছি, আমি নামাজ পড়ি, যতটুকুই পড়ি কবুল হয় কি জানি না, তবে সেখানেও আমি সবার জন্য দোয়া করি, শুধু যে মুসলমানের জন্য দোয়া করি নামাজ পড়া তা না, যারাই আমরা ইসের শ্রমিক বিদেশি আটকা পড়ছে তারা সবাই যাতে এখানে আসতে পারে সেটা আল্লাহর কাছে সবসময় বলি। আর আইনগতভাবে যতটুকু সম্ভব আমি চেষ্টা করে যাচ্ছি বিষয়গুলোকে মন্ত্রণালয়ে পৌঁছানো, বিষয়গুলোকে আদালতের মাধ্যমে মন্ত্রণালয়কে পৌঁছানো, আইনজীবীর মাধ্যমে পৌঁছানো, আমাদের যতটুকু সম্ভব ততটুকু আমি চেষ্টা করতেছি, ইনশাল্লাহ দোয়া করবেন। এবার আসি রানিং যে আইনটা চলতেছে এবং আজকে যে আইনটা হইল, এই রানিং আইনটা চলার পূর্বে একটা কথা, সেটা হলো এটা, আমরা সবসময় যেটা কবরস্থানের কথা বলি, আপনি যদি নিয়ত করে থাকেন, আপনি যদি ভাইবা থাকেন যে আপনি 10টা টাকা দেবেন, 20টা টাকা দেবেন, ইউরো দেবেন, 200 ইউরো দেবেন, 5000 ইউরো, 50 ইউরো দেবেন, যে যেটা দেবেন যদি নিয়ত করে থাকেন, যেমন গত কালকে বা 2 দিন পূর্বে
এক সনাতন ধর্মের ভাই আইসা কবরস্থানের জন্য দান করে গেছে, বলছে ভাই খুব ভালো একটা উদ্যোগ, যদিও আমি মুসলমান না তবে আমি দানটা করে গেলাম। আমাদের যেহেতু কিছুদিনের বইতে মালিক পক্ষের সাথে আমাদের এটা ডিট করতে হবে, সুতরাং আমি অনুরোধ করব যে যেইভাবে পারেন আপনার পাশের থেকেও যদি রিকোয়েস্ট করে দশটা টাকা নিতে পারেন সেইটাও বিরাট একটা উপকার হবে। আপনি যদি দেওয়ার নিয়ত করে থাকেন তাহলে এই মুহূর্তে একটু দেওয়া উচিত, যদি নিয়ত করে থাকেন এই মুহূর্তে দেওয়া উচিত, কারণ আমাদের কিছুদিনের ভিতরে খুব শর্ট সময়ের ভিতরে আমাদের একটা বড় পেমেন্ট দিতে হবে। আমি অনুরোধ করব যে যেইখান থেকে পারেন একটু চেষ্টা করেন যাতে কবরস্থানের কাজটা আমরা আগায় নিতে পারি, বিশেষ অনুরোধ করব আমি একটা। এবার আমরা আসি আমাদের যে রানিং যে কাজটা আইনটা চলতেছে এবং আজকে যেটা হয়েছে, তার পূর্বে একটা বিষয়, আমি গত পরশুদিন আমাকে ভিচেন্সা থেকে ভিচেন্সা বা মিলানো থেকে সম্ভবত ভেনিস থেকে আমাদের এক পরিচিত ভাই আমাকে একটা মেসেজ করছেন যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যোগাযোগ করার জন্য তারা যদি একটা অনুমতি দেয় কোনো একটা সিস্টেমের ভিতরে, কী বলে 14 দিন বা যেভাবে যদি কোয়ারেন্টাইন করে যদি হাজি ক্যাম্পের মতন যদি রেখে ফ্লাই করা যায়, যদি অনুমতি দেয় তাহলে সেটা যোগাযোগ করার জন্য ঢাকার থেকে ফ্লাই করার ব্যবস্থা আছে, অর্থাৎ চার্টার টাইপের কোনো কিছু হইতে পারে। আমি সেটাও চেষ্টা করতেছি যে যদি মনে করি যে ইটালিতে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়, তাহলে ঠিক আছে ঢাকায় ফ্লাই করার পূর্বেই আমি 14 দিন 15 দিন ইটালির এমবিসির তত্ত্বাবধানেই আমি 15 দিন সেখানে কোয়ারেন্টাইনে রইলাম, দেন আমি ফ্লাই করলাম। এই প্রস্তাবটা আমার কাছে খুব ভালো লাগছে, আমি চেষ্টা করতেছি, দোয়া করবেন। এবার আসি যারা আমরা গত আইনটাই কাগজ দিছি, 130 ইউরোতে যারা কাগজ দিছি তাদেরকে অবশ্যই একটা প্রমাণ দিতে হবে আপনি পেছনে কাজ করছেন 30 অক্টোবরের পূর্বে 2019, প্রমাণ দিতে হবে। যেমন মালিক যদি লেখাও দেয় তিনি আমার কাছে কাজ করছেন, অবশ্য ভালো হয় সেই লেখাটা যদি যখন কাজ করছেন সেই ডেটটা থাকে, সেটা একটা প্রমাণ। কন্ট্রাক্ট থাকতে হবে, এরকম করে আইনের ব্যাখ্যা নাই। দবেতে প্রভারে প্রভারে ডিমোস্ট্রাসিওনে দি কে আবেদ এলাবোরাতো প্রিমা দেল ত্রেন্তো নত্তবরে, এটা হলো 130-এর জন্য। যাদেরকে রিজেক্ট করতেছে, যারা বলতেছেন ফলিয়ে দেভিয়া বিষয়টা তা না, বলছে প্রমাণের অভাবে আপনারটা আমি সাসপেনশনে করলাম, আপনি পরবর্তীতে ইচ্ছা করলে আপিল করতে পারেন। এই গেল একটা। আর 10 তারিখের ভিতর 11 তারিখের ভিতর কন্ট্রাক্ট করতে হবে কি না, করলে ভালো না করলে বিরাট কোনো অসুবিধা হবে, এরকম কোনো কথা আইনের কোথায় উল্লেখ করা নাই। এবার আমরা চলে যাই আমাদের যে নতুন যে ডিক্রিটা চলতেছে, সেই ডিক্রিটা কি, ফ্লুসি। ফুলুসিটা হলো 1998 সালের একটা আইন, 1998 সালের দেখলে দিনের পরে আইনটা আসছে, অর্থাৎ ইতালিতে প্রতি বছর 38,000 লোক তারা নিবে, প্রতি বছর 38,000 লোক বাহিরের থেকে আনবে ফ্লুসি। ফুলুসিটা হলো শূন্যস্থান পূরণ, গ্যাপ পূরণ করা, বাহিরের থেকে ওয়ার্কার আইনা এই শ্রমবাজারটা তারা কাভার করবে। এই বছরে তারা 38,000 করে নাই, সম্ভবত 30,000-এর মতো করছে, 30,000 লোক বাহিরের থেকে আনবে। দীর্ঘ 8 বছর পর বাংলাদেশ এই কোঠায় আসছে। তবে এখানে একটা কথা বলতে হয়, বিভিন্ন সংগঠনের লেখালেখি আপনাদের বিভিন্ন কি বলে এই প্রচারের ভিতরে শেয়ার এবং কি বলে বিভিন্ন ইমেইল, কারণ আমাদের সাধারণত চিঠিগুলো দেখবেন মূল বিষয় উপরে লেখা থাকলেও ইন জেনারেলি আমরা চেষ্টা করি সমস্ত বিষয়গুলো তুলে ধরার জন্য রাষ্ট্রের কাছে। তবে এখানে আপনাদের সাথে এবং বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে, অর্থাৎ আমি রোম দূতাবাসের কথা বলতেছি, এই প্রবাস কল্যাণ মন্ত্রণালয় যে সেক্টরটা আছে তাদের থেকেও কিন্তু এখানকার ইটালি গভর্নমেন্টের কাছে লেখালেখি হয়েছে, যেটা 1-1.5 বছর আগেও হয়েছে, যেই সব কিছু মিলেই আবার বাংলাদেশ এই কোঠাটার ভিতরে আসছে। এখন প্রথম প্রশ্ন, এই বাংলাদেশ কোঠার ভিতরে যে আসছে এই বিষয়ে যদি উল্টাপাল্টা কেউ লেনদেন করতে চায় প্লিজ এই লেনদেনে যাবেন না। যদি কেউ বলে যে আমি মালিক চিনি আমি নুল্লস্তা বের করতে করে দিতে পারবো, বিশ্বাসযোগ্য ব্যাপার, অবশ্যই মালিক থাকতে হবে এবং নুল্লস্তা একজনের বাইর করতে হবে, এটেনশন। নুল্লস্তা বাইর হওয়ার পর যদি আপনারা মনে করেন সেই নুল্লস্তা আপনারা ভেরিফাই করবেন, আমাদের অফিস সর্বদা প্রস্তুত সেই আইনগত সহযোগিতা করার জন্য। তবে আমাদের অফিস কোনো মালিক দিয়ে কাগজ জমা দেয় এই প্রশ্ন না ভাই, আমরা এটার সাথে পূর্ব ছিলাম না, এখনও না, ভবিষ্যতে আমরা এটা জড়াবো না কোনো পাবলিক এই কাজ করার জন্য, পাবলিকলি কাজ আমরা করি না, এটা আমরা আইনগত শুধু করব। যদি কোনো মালিক থাকে পাঠানোর অসুবিধা সেটা করে দিতে পারবো, কেউ মালিক
যে কোনোভাবে ম্যানেজ করছেন, কেউ বলতে চাইছে নূল্যাবস্থা হয়েছে সেটা আপনি চেক করবেন, সেটা করতে পারবো। আমি আবার বলছি, নূল্যাবস্থা হইলেই, সেটা হইতে হইতে জানুয়ারি ফেব্রুয়ারি, নূল্যাবস্থা হইলেই যে আপনি কি বলে এই জেনুইন সেটা না, কারণ প্রচুর নূল্যাবস্থা বিগত 8-10 বছর আগে ফলস হয়েছে, কোটি কোটি টাকার লেনদেন হয়েছে, সেই বিষয়ে আপনার অ্যালার্ট থাকবেন। আমি কত কিভাবে সেই ব্যাখ্যাটা যাওয়ার পূর্বে আরেকটা বিষয় বলি, যেটা আমাদের পররাষ্ট্রমন্ত্রী, আমি জানি না পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোন কথা বলছে কিনা, কিন্তু ফেসবুকে জানতে চাইছে 31 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের সমস্ত ফ্লাইট বন্ধ করছে, এরকম একটা কথা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বলা হয়েছে। এখন পররাষ্ট্র মন্ত্রণালয় যদি বলে থাকে তাহলে তো অবশ্যই তারা একটা অফিসিয়াল নোট পাইয়েই বলছে, তবে আমার অভিজ্ঞতার থেকে বলতেছি এরকম কোনো কথা হইতে পারে না। একটা রাষ্ট্র একটা রাষ্ট্রকে বলতে পারে না আগামী এত তারিখ পর্যন্ত আপনার নাগরিক ফ্লাই করতে পারবে না, এটা ডিপ্লোমেসিতে পড়ে না, কার্টিসিতে পড়ে না, সৌজন্যবোধের ভিতরে পড়ে না, শিষ্টাচারের ভিতরে পড়ে না। যদিও 31 ডিসেম্বর পর্যন্ত মনে করি যে বন্ধ, তারপর এরকম কোনো কথা বলতে পারে না, যেহেতু এখনো পর্যন্ত এরকম কোনো আইন হয় নাই। 31 ডিসেম্বর পর্যন্ত ইমার্জেন্সি ঘোষণা করার অর্থ এই না যে 31 ডিসেম্বর পর্যন্ত বাহিরের থেকে লোক আসতে পারবে না। আপাতত 15 তারিখ পর্যন্ত ঢাকা ইটালি ফ্লাইট বন্ধ, 16 তারিখ ওপেন হইতেও পারে। সুতরাং এটা 31 ডিসেম্বর পর্যন্ত কীভাবে গেছে এটা বলতে পারে না। তারপর আমার বলছি, যদি অফিসিয়াল নোটিকা মন্ত্রী মন্ত্রণালয় থেকে বলে থাকে তাহলে অবশ্যই তাদের কাছে কোনো নোট আছে। তবে আবার বলছি, ননে পসিবিলে উন পায়ে যে দেবক্রেতিক কে আ উন রাপোর্ট তো ডিপ্লোমাতিক নন পদিরে উন পারোলে কোজি কে গভর্ন ইতালিয়া আদেত্ত আল গভর্ন দল বা আল গভর্ন বাংলাদেশ কে ইস ইত্যাদি দল বাংলাদেশ দাল টেরিটরি দল বাংলাদেশ নন পোলারে ফিনো তেরেন্তুন ডিসেম্বরে মেসেম্বরা উনা কজা আসুর্দ অপুরে আস জেরা আথ প্রবির নলস কমুঙ্কে ইও নন কেড়ে দ হইতেও পারে নাও হইতে পারে যদি সেটা রিয়ে থাকে। এনিওয়ে আমরা এবার চলে যাচ্ছি আমাদের যে নতুন আইনটা চলতেছে সেটা কি, 1998 সালের আইনের বলে 38,000 38,000, এবার হবে 30,000। এই 30,000 অনেকে বলতেছে শুধু কৃষি, না শুধু কৃষি না, শুধু সিজনালও না, দুইটা পার্ট করা হয়েছে। একটা হলো 12,850 সংখ্যাটা, জি এই 12,850 আপনার সিজনের বাহিরে ফুল কন্ট্রাক্ট, যেটা 2 বছর 3 বছর, অবশ্য 3 বছর কন্ট্রাক্টও হয় না, এখানে 2 বছরে করতে হয় মোটামুটি, অর্থাৎ ফুল কন্ট্রাক্টের এটা হবে যেটা নন সিজনালে সিজনের বাহিরে 12,850, আউটোনম প্লাস কনভার্সিয়নে চেঞ্জ করা। এই 12,850 দুই ভাগে বিভক্ত, 6,000 আসবে হলো বাহিরের থেকে সুবর্ধিনাত অর্থাৎ কাজের কন্ট্রাক্টে, নর্মাল কন্ট্রাক্ট, সিজন না, কিন্তু সকল প্রকার কাজের জন্য না, ঠিক ওই 4টা কাজ, ট্যুরিস্ট, কনস্ট্রাকশন, আলবেরগিয়ারে, এগ্রিকালচার, এক। এরপর বাকি যেই থাকবো 6,000-এর মতো, 12,000 হলে 6,000-এর মতো থাকে, সেখানে থাকবে আউটোনম এবং কনভার্ট। আউটোনম বিরাট ব্যাপার, তারা কোঠা দিছে মিনিমাম 50,000 ইউরো যে ইনভেস্ট করবে, মিনিমাম তার আন্ডারে 3টা কাজের জায়গা হবে, এরকম লোক আউতনমতে আসতে পারবে। সুতরাং আমাদের দরিদ্রদের এই চিন্তা করার কোনো দরকার নাই, যারা টয়েটা ফার্ম যদি আসে বা বাংলাদেশের বড় বড় ফার্ম যদি আসে সেটা অন্য কথা। এই একটা বিষয় গেল। এটা শুরু হবে 22 অক্টোবর থেকে। তাহলে প্রথমটা খেয়াল করেন, প্রথমটা যেটা নর্মাল সিজন না, নর্মাল ওয়ার্কিং, ফুল ওয়ার্ক কীভাবে বলবো বুঝতে পারতেছি না, তারা পারবেন হলো 22 অক্টোবর থেকে আগামীকালকে। আপনি যদি হোমস মিনিস্ট্রির সাইটে যান 9টার পরে, ওই যে যেখান থেকে নূল্যস্তা পান, আপনি স্পিড দিয়ে ঢুকলে নূল্যস্তা গেলেই মডেলটা পাবেন কী কীভাবে, আপনি আগে থেকে এটা রেডি করে রাখতে পারবেন। ঠিক 22 তারিখে যখন শুরু হবে সবার আগে আপনি ক্লিক দিয়ে দিলেন, আপনারা যদি আপনি ক্লিক দিতে পারেন সবার আগে তাহলে রিডিংয়ে আপনার আগে চলে যাবে। এই হলো একটা বিষয়। এবার আসি, বাকি থাকে আরও 18,000, ওইটাও সুবর্ধিনাত, অ্যাটেনশন, দুটোই সুবর্ধিনাত। সুবর্ধিনাত মানে হলো সাবঅর্ডিনেট, কারো আন্ডারে। তো প্রথমটা আমরা আলোচনা যেটা শুনলাম সেটা হলো কি, যে ফুল কন্ট্রাক্টের জন্য। এবার আসি দ্বিতীয় কন্ট্রাক্টটা, সেটা হলো এটাও সাবঅর্ডিনেট, তবে এটা সিজনাল, সর্বোচ্চ
270 দিনের জন্য কন্ট্রাক্ট করতে পারবেন, একটা সিজনের জন্য আনতে পারবেন। এই সিজনে কি কি আছে? এগ্রিকালচার, ট্যুরিজম, আলবেরগিয়ারে। আমাকে একজন প্রশ্ন করেছে, ভাই আলবেরগিয়ার ভিতরে কি বেড এন্ড ব্রেকফাস্ট পড়ে? যদি বেড এন্ড ব্রেকফাস্ট অবশ্যই পড়ে, যদি বেড এন্ড ব্রেকফাস্ট আপনার মিউনিসিপ্যালিটির কাছে নথিভুক্ত হয়, যদি রেজিস্টার দেওয়া থাকে, এবং বেড এন্ড ব্রেকফাস্টের যদি এই কি বলে মেহমানদের যেই ইসের একটা লিস্ট হয়, যারা আসে বোর্ডিং বর্ডার যারা তাদের লিস্ট যদি পুলিশের কাছে কস্তুরার কাছে জমা দেওয়া থাকে, এরকম কোনো সিস্টেমে যদি আপনার লেজার থাকে, তাহলে অবশ্যই সে বেড এন্ড ব্রেকফাস্টও পারা যাবে। তবে আবার বলছি, সেখানে 270 দিনের কন্ট্রাক্ট আর কি। তাহলে আমরা দেখলাম 18,000 হবে হলো সাবঅর্ডিনেট সিজনাল, আলবেরগিয়ারে, ট্যুরিজম, এগ্রিকালচার। তাহলে ট্যুরিজমেরটা হলো কি, যারা ট্যুরিজমে থাকেন সেটা হবে, আলবেরগিয়ারের বেড এন্ড ব্রেকফাস্ট হবে, আর একটা হলো এগ্রিকালচারের সিজন। তাহলে এটা হলো সিজনাল, এখানেও বাংলাদেশের কোঠা আছে। আবার পূর্বে যেটা বললাম 12,850 যে 6,000, সেখানেও বাংলাদেশের কোটা আছে। এবার কনভার্ট এটা সেটা নিয়ে আমাদের মনে হয় সেটা আমাদের ইন্টারেস্টেড না। তবে যারা আমরা ইটালিতে বসবাস করতেছি, যারা স্টুডেন্ট ভিসা এইবার আপনারা কাগজ জমা করতে পারেন নাই কোনো একটা কারণে, হয়তো আইনগত জটিলতা ছিল বা কেউ না করছে, সেই স্টুডেন্টরা কিন্তু এবার চেঞ্জ করে নিতে পারবেন, স্টুডেন্টরা এটা পারবেন। ওকে, আরেকটা কে পারবেন, যারা ইটালির বাহিরে, ইটালির বাহিরে সৌজন্য আছে, ফ্রান্স, জার্মান বা স্পেন, পর্তুগাল। সাধারণত পর্তুগালের বিষয়টা, গ্রিসের বিষয়টা আমাদের ইটালির সাথে বেশি রকমই করে, কারণ ওইখান থেকে তারা এখানে আসতে চায়। ওইখানে যদি আপনাদের কোনো সৌজন্য থাকে, সেটাকে এই আইনে আপনি ডিগ্রি চাইতে পারবেন, অর্থাৎ আপনি নতুন কাজের জন্য এখানে চাইবেন, তখন সেটা আপনি এখানের এই আইনে প্রবেশ করতে পারবেন ওই সৌজন্যটা চেঞ্জ করার জন্য। চেঞ্জ বলা ঠিক বলা যাবে না, অর্থাৎ ওই সৌজন্যের বলে আপনি কাগজ এখানকার পক্ষ চাবে, ওয়ার্কার আছে ইসে মনে করি পর্তুগাল, তাহলে পর্তুগাল থেকে আপনি এখানে ওই নূল্য স্থানীয় আপনি এখানে এসে আবার আপনি সৌজন্য পাবেন, এটা একটা বিষয়। আর সরাসরি চেঞ্জ করা যাবে, তবে সেখানে মাত্র সংখ্যা 20টা। অবশ্যই এগুলো হাস্যকর আইনগতভাবে, তারপর আইনটার ব্যাখ্যা দিচ্ছি। আমি আবার বলতেছি, অনেক বিষয় আমরা এখানে পলিটিক্যালি একমত না, নন সিয়ামো দাকর্দ পলিটিকামিন্তে কোয়েস্তো তিপদি আর্গুমেন্ট কোয়েস্তো তিপদি কমে পছন্দই রে দেখরেত নন সিয়ামো দাকর্দ কোয়েস্তো দব্য মাসের ক্যারি রে কে নয় পলিটিকামিন্তে নন সিয়ামো দাকর্দ পেরো ইস্তাম ইনফরমান্দ কজে টেকনিকা। সুতরাং টেকনিক্যালি যে ব্যাপার, যেমন বলা হয়েছে আইনে 20টা সৌজন্য তারা চেঞ্জ করবে, এটা হাস্যকর ব্যাপার। যদি ইউরোপের শেঙ্গেন টেরিটরিতে কারো যদি কার্তা সৌজন্য থাকে, ওরকম 20 জন যদি তারা সরাসরি ইটালিতে কার্তা চায়, তাহলে এই আইনে চেঞ্জ করে নিতে পারবে। তো মানে বললাম তো যে কিছু কিছু বিষয় আইনে আসে হাস্যকর কথা, তার ভিতরে এরকম কিছু কথা। আর কিছু রিজার্ভ আছে 150 মতন, সেটা আমাদের দেখার ব্যাপার না। তারপরে সেটা হলো কেটে, মনে করি 3 পুরুষ পূর্বে কেউ ইটালিয়ান ছিল, তাদের নাতি নাতগুর ইটালিয়ান ই নাই নাই কি বলে, যখন ফার্স্ট গ্রেড ছিল তখনও তারা কি বলে ইটালিয়ান ন্যাশনালিটি বা সৌজন্য জানায়, সেকেন্ড গ্রেডেরও জানায়, কিন্তু থার্ড গ্রেড আইসা এখন তারা যদি মনে করে যে ইটালিতে আসবে, আবার বলছি 3 পুরুষ পূর্বে ইটালিয়ান ছিল, পরবর্তীতে তারা যে কোনো কারণে ইটালিয়ান নাগরিকত্ব সেকেন্ড জেনারেশনে নেয় নাই, থার্ড জেনারেশনে নেয় নাই, বাট কোয়েস্তো মোমেন্টো সে তেরসা জেনারেশনে এক্স সিত্তাদিন ইতালিয়ানি সে কি ওদন বলে রিয়েন্তারে পের লরচে আঙ্কে উনাকো হতা, এখান থেকেও পাবে সেটা 100। আর ভেনিজুয়েলার থেকে একটা বড় কোঠা আছে, সেখান থেকেও তারা সেই সাবেক ইতালিয়ানের ফ্যামিলি যারা তারা পারবে। এইভাবে ডিস্ট্রিবিউশন করা হয়েছে হলো এবারকার আইনটা। আমরা ইসেরভাবে কি বলে রাজনৈতিকভাবে একমতলা, আমরা আবারই বলছি যে কারণ হইলো এইটা যে কোনো মালিক ওয়ার্কার না দেখা ওয়ার্কারের রিক্রুটিং করে, সেটা কোনো একটা ইন্টারেস্ট ছাড়া, এটা পৃথিবীতে বিরল ঘটনা। এটা যে কোনো রাষ্ট্রেই হোক, মালিক পক্ষ যদি ওয়ার্কারে না দেখে তার জন্য সে একটা দরখাস্ত দিব, তার জন্য একটা ভিসা চাইব, কারণটা কি? এটা আলা মিডল ইস্টেই বলেন আর ইটালিতেই বলেন, সুতরাং এটা কি বলে অলিখিত একটা বিষয়,
মন্ত্রণালয় থেকে সবাই জানে যে এই ডিগ্রিগুলো কীভাবে হয়। তারপরও যাক, একটা আইন হয়েছে, আইনটার সঠিক ব্যবহার হোক। আগামীকালকে আপনারা প্রথম লোডটা বাইর করে, কী বলে, মডেলটা বাইর করেন। আমি চেষ্টা করবো আগামীকালকে মডেলটা বাইর করে সেটাকে ফিল আপ করার পর কোথাও যদি কোনো টেকনিক্যালি সমস্যা থাকে সেটা আমি পুনরায় লাইভে আসব, একবার ভিডিও আকারে দেখাবো। এবং যদি মালিক পক্ষ থাকে আপনারা কিভাবে ফিল আপ করবেন, মালিকের কত রেট দিত, সম্ভবত ফার্মের 3 বছর যার আছে তাদের অগ্রাধিকার, তবে 1 বছরেরটাও মাইনা নেবে যদি এগ্রিকালচার ফার্মার হয়, এরকম কিছু কিছু বিষয় আছে। কিন্তু ফর্মটা না নামানো পর্যন্ত আমরা এই পর্যন্ত বলতে পারতেছি না যে মূল টেকনিক্যাল বিষয় কী। তবে আপাতত এই বিষয়, সকলে সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। কোভিড সব জায়গায় আক্রমণ করতেছে, ইতালিতে মোটামুটি আবার বাড়তেছে, যেখানেই যাবেন কী বলে নিরাপদ দূরত্ব রাখবেন, পরিষ্কার থাকতে চেষ্টা করবেন, বাড়িতে আসার পর অবশ্যই কাপড় চোপড় সাথে সাথে চেঞ্জ করে ঘরে থাকবেন। বাংলাদেশ কমিউনিটির অনেকেই আমাদের পরিচিতের ভিতরে কোভিডে তার আক্রান্ত, এটার অর্থ এই নয় যে তাদের জীবন হুমকির ভিতরে আছে, না, কারণ এখন কোভিড মর্টাল না, মরণশীল না, এখন কোভিডটা অনেকটা নিয়ন্ত্রণে আছে। কোভিড নিজে দুর্বল হয়েছে, প্লাস আবার কি বলে আমাদের ভিতরে মানসিক একটা রেসিস্টেন্স আসছে, পরিবেশগত ব্যাপারে আমরা একটা প্রস্তুতি নিয়ে রাখছি, সব মিলে একটা পজিটিভ দিক আছে। তারপরও সাবধানে থাকা সবচেয়ে ভালো। বাংলাদেশ কমিউনিটির কাছে অনুরোধ করব, কোনো অবস্থাতে যাতে আমরা কোনো প্রকার গ্যাদারিং না করি, এবং ইভেন বিয়ে শাদির উৎসবের যাতে না করি, কারণ ইতালি গভর্নমেন্ট একটা ঘোষণা দিয়েছেন প্রাইভেট অনুষ্ঠানও তারা করতে না করছেন। আমরা আশা করব যে রাষ্ট্রের এই দুর্যোগ মুহূর্তে আমরা সকলে সহযোগিতা করব। সকলে সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অবশ্যই অনেক ভুলভ্রান্তি হয়েছে এই লাইভের সময়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পুনরায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। জি, আমি শেষ করার পূর্বে এক ভাই লিখছেন কবরস্থান বিষয়ে, আবার বলছি আপনারা একটু যদি মনে করি যে আমরা একটু সাহায্য করব, তাহলে 10 টাকা 20 টাকা 50 টাকা যদি আমরা যারা লাইভগুলো দেখতেছি যদি আমাদের সামর্থ্য কুলায়, যদি আমার মনে হয় যে আমি করব, তাহলে আমাদের ইমার্জেন্সি খুব দরকার পয়সাটা, যদি আপনারা একটু পেমেন্ট দিতেন, বন্ধুর থেকে 10টা 5টা টাকা করে নিয়ে একসাথে পাঠাতেন, তাহলে আমাদের একটা বিরাট উপকার হইতো। কারণ নভেম্বরের মাঝামাঝি, অর্থাৎ আমাদের হাতে 30 দিন সময় নাই, একটা ডিড করতে হবে, প্রচুর পয়সার দরকার। বিবেচনা আপনাদের কাছে, দোয়া করবেন আল্লাহ তালা যাতে আমাদেরকে সকলকে সুস্থ রাখেন, এবং আল্লাহ তালা যাতে আপনাদের কি বয়স কি আল্লাহর রহমত এবং আপনাদের দানেই যাতে এই কবরস্থানের কাজটা হয়ে ওঠে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।